মাছের পুকুরে অ্যামোনিয়া টক্সিটি প্রতিরোধে করণীয় কী হতে পারে সে বিষয়ে আমাদের দেশের অনেক মাছচাষীরাই জানেন না। প্রাকৃতিক উৎসে মাছের উৎপাদন কমে যাওয়ার সাথে সাথে মানুষ পুকুরে মাছ চাষের উৎপাদন শুরু করে দিয়েছে। তবে মাছ চাষ একদিকে যেমন লাভজনক একটি পেশা, তেমনি মাছ চাষ করতে গিয়ে বিভিন্ন সমস্যায় পড়তে হয়। এগুলোর মধ্যে পুকুরে অ্যামোনিয়া টক্সিটির সমস্যা অন্যতম। আজকের ভিডিওতে আমরা জানব পুকুরে অ্যামোনিয়া টক্সিটি প্রতিরোধে করণীয় সম্পর্কে। পুকুরে মাছ চাষে অনেক সময় অ্যামোনিয়া টক্সিটির সমস্যা দেখা দেয়। এই সমস্যা প্রতিরোধ করার জন্য আমাদেরকে জানতে হবে প্রথমে অ্যামোনিয়া টক্সিটি হওয়ার কারণসমূহ। অ্যামোনিয়া টক্সিটি হওয়ার অন্যতম কারণগুলি হল পুকুরে অতিরিক্ত খাদ্য প্রয়োগ, পুকুরের তলায় পলি প্রসারণ এবং মাছের রেচন বা ফিশ ডাং। খাদ্যের প্রোটিনের পরিমাণ বেশি হলে ও পুকুরের তলায় মৃত জলজ উদ্ভিদ জমে থাকলে পুকুরে অ্যামোনিয়া টক্সিটি দেখা দেয়। পুকুরে অ্যামোনিয়া টক্সিটির প্রতিকার করার জন্য যেসব কাজগুলো করতে হবে তা হল পুকুরে খাদ্য প্রদানের পরিমাণ কমিয়ে দিতে হবে, প্রয়োজন হলে পুকুরে খাদ্য প্রদান বন্ধ করে দিতে হবে, আর সম্ভব হলে মাছ চাষের পুকুরে এয়ারেশন বৃদ্ধি করতে হবে। এই সমস্যা সমাধানে পুকুরের গভীরতা কমানো বা বাড়ানো যেতে পারে। পুকুরে প্রয়োজন অনুসারে চুন ব্যবহার করতে হবে। মাছ চাষের পুকুরে যতটা সম্ভব উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধি করতে হবে। পুকুরে পানি কমে গেলে পানির সেচ দেওয়ার ব্যবস্থা করতে হবে। এছাড়াও মাছ চাষের পুকুরে প্রয়োজন অনুসারে ফসফরাস সার ব্যবহার করা যেতে পারে। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমাদের নতুন ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন।